প্রথমেই একটা কথা বলে নিই, আমি কারোর পক্ষে বা বিপক্ষে কোনো কথাই বলতে আসিনি। কারণ যে কথাগুলো আমার মনে হয়েছে আমি শুধু সেটুকু শেয়ার করতে এলাম। প্রথমেই একটা কথা বলি, কাউকে পিষে দোলে নিংড়ে ভিউজ নেওয়া যেমন ঠিক নয়, আবার একজন ক্রিয়েটার হিসেবে আরেকজন ক্রিয়েটারকে স্ট্রাইক দেওয়াটাও খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। কারণ আমরা সবাই অলরেডি জেনে গেছি, জাস্ট সীমা চ্যানেলে দুখানা স্ট্রাইক দিয়েছে, মাই সিম্পল লাইফস্টাইল চ্যানেল। তো স্ট্রাইক দেওয়ার দুটো কারণের আসল কারণটা হচ্ছে দুটো ভিডিওতে স্ট্রাইক, আর আমরা জানি যে স্ট্রাইক কতটা ক্ষতিকর একটা চ্যানেলের জন্য। পরপর দুখানা স্ট্রাইক কতখানি ক্ষতিকর, আর তারপরে যদি আরেকটা স্ট্রাইক আসে চ্যানেলটা একদম ডিলিট হয়ে যাবে। তো একজন ক্রিয়েটার হিসেবে এইভাবে আরেকজন ক্রিয়েটারকে একদম মানে দিয়েছে, এটা সত্যি ভীষণ কষ্টের, মানে ভীষণ আমার নিজে, আমি একজন ক্রিয়েটার হয়ে না আমি ভীষণ কষ্ট পাচ্ছি, কারণ স্ট্রাইকটা একটা চ্যানেলের পক্ষে ভীষণ 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 ক্ষতিকারক। কিন্তু এদিকেও আমি বলবো যে কণিকা দিয়েছে স্ট্রাইক, ঠিক আছে, প্রথম একটা স্ট্রাইক দিয়েছিল ঠিক আছে, ওয়ার্নিং দিয়েছে তার আগে সেটা ঠিক আছে, কিন্তু সেকেন্ড স্ট্রাইক সেটা সত্যি ভীষণ কষ্ট লাগছে, বুঝতে পারছি কতটা কষ্ট হচ্ছে। কিন্তু আবার আমি সীমাদের ক্ষেত্রেও বলবো যে তুমি বেশ দীর্ঘদিন ধরে দেখছিলাম, দীর্ঘদিন ধরে তোমার ভিডিও সবসময় দেখি, দীর্ঘদিন ধরে দেখছিলাম কণিকার যে পুরনো ভিডিওগুলো, পুরনো ভিডিওর মধ্যে তুমি রহস্য খুঁজে পাচ্ছ, তো সেইগুলোর ক্লিপিংস নিচ্ছ, ভিডিও ক্লিপিংস ফটো ইউজ করে সেগুলোকে তুমি খুঁচিয়ে খুঁচিয়ে রহস্য বার করছো। দেখো, কাউকে রেক্টিফাই করবার জন্য কিন্তু ইউটিউব কাউকে মানে দায়িত্ব দেয়নি, ঠিক আছে, এতে কি হলো না তোমার চ্যানেলে দুখানা স্ট্রাইক খেলো। একটুখানি যদি তুমি সাবধান হয়ে কাজ করতে, বা মানুষ তো অনেকেই এখন আমরা দেখতে পাচ্ছি যে মাই সিম্পল লাইফস্টাইলকে নিয়ে সবাই ভিডিও করছে, পজিটিভ হোক নেগেটিভ হোক সবাই ভিডিও করছে, কিন্তু একটু যদি তুমি বুঝে শুনে পা ফেলতে আর কি, তুমি ভিডিও করো, আমরা হয়তো প্রত্যেকে একটু বড়দের নিয়ে ভিডিও করতে ভালোবাসি যারা ছোট ক্রিয়েটার, কারণ একটু ভিউজের লোভে আর কি, কিন্তু একটু যদি সাবধান হয়ে করতে হয়তো এই স্ট্রাইকের যন্ত্রণাটা তোমার পেতে হতো না। আমি তোমার ভিডিওটা জাস্ট দেখলাম, কারণ সত্যি তুমি কষ্ট পাচ্ছ ভেতরে, কষ্টটা হয়তো প্রকাশ হচ্ছে না, প্রকাশ করতে পারছো না, কিন্তু খুব ভালো লাগলো যে তুমি আরেকটা চ্যানেল খুলে ফেলেছো অলরেডি। তো অনেকেই সাপোর্ট করেছে, আমিও সাপোর্ট করলাম, একজন ক্রিয়েটার হিসেবে সাপোর্ট করলাম, অন্য কিছু নয়, কারণ কণিকার হয়েও আমি কথা বলছি না আর সীমাদির হয়েও আমি কথা বলছি না। তো যাই হোক, আমি যেটা বলতে এসেছি আর কি, কণিকার ক্ষেত্রে যেটা আমি বলবো যে হ্যাঁ, তুমি ওয়ার্নিং দিয়েছিলে, তোমার কমিউনিটিতে দেখেছি ওয়ার্নিং দিয়েছিলে, কিন্তু সীমাদি তারপরেও কিন্তু বেপরোয়া হয়ে উঠেছে, একদম বেপরোয়াভাবে তোমাকে খুঁচিয়ে খুঁচিয়ে, মানে তোমার পুরনো ভিডিও নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে স্ট্রাইক তুমি দিয়েছো, খুঁচিয়ে খুঁচিয়ে ভিডিও করেছে যাকে বলে। তুমি একটা স্ট্রাইক দিয়েছিলে সেটা পর্যন্ত ঠিক ছিল, কারণ তুমি একজন ক্রিয়েটার, একজন আমাদের কাছে আদর্শ বলতে পারো, কিন্তু দুটো একটা মানুষকে দেওয়া চ্যানেলে আর কি স্ট্রাইক, একটু খারাপ লাগছে, বুঝতে পারছি তোমার কষ্টটাও বুঝতে পারছি, কারণ প্রত্যেক দিন তোমার চ্যানেলকে নিয়ে পোস্টমর্টেম চলছিল একেবারে, যেটা সত্যি সহ্য করা যায় না, সত্যি মানে মেনে নেওয়াও যায় না, তুমি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিলে, কোথাও তোমার মনকে ভীষণভাবে হার্ট করছিল, ঠিক সেই কারণেই তুমি স্ট্রাইক দিয়েছো, কিন্তু একটা পর্যন্ত মনে হয় ঠিক ছিল, কারণ একটা হলেই না একটু সাবধান হয়ে যেত, কিন্তু পরপর দুখানা স্ট্রাইক। তো সীমাদি এটা বলছিল যে তিনটে স্ট্রাইক হলে আমার চ্যানেলটা তো উড়েই যাবে, জানি না আবার স্ট্রাইক আসবে কি না। তেমনি আমি সীমাদির ক্ষেত্রেও বলি যে ঠিক আছে, ভিডিও করছো, আমি আবারও এক কথাই বলছি, ভিডিও করছো তুমি বললে এখনও থামবে না, সেই মিলিয়ন ভিউজ হয়েছে যে ভিডিওটাতে, মানে কণিকার যে মিলিয়ন ভিউজ হয়েছিল আমরা জানি, যেটা থেকে ওর নাম আর কি, কীভাবে ওর প্যারালাইজড হাজব্যান্ডকে ও কেয়ার করে, টেক কেয়ার করে, সেটাই আমরা জানি, তো সেই ভিডিওটা থেকেও ও রহস্য খুঁজে বার করবে। তাহলে সীমাদি বলছি তুমি যে নতুন চ্যানেলটাতে বসে এই কথাগুলো বলবে, নতুন চ্যানেলটা নতুন সবে যাত্রা শুরু হয়েছে আজকে, তো নতুন চ্যানেলটাতে যে বসে যে কথাগুলো বলবে সেখানেও তো আবার স্ট্রাইক আসবে, তার চাইতে দরকার কী বলো, একটুখানি তোমার ভিডিওগুলো একটুখানি ওদেরকে নিয়েই করো, ঠিক আছে কণিকাদের নিয়েই করো, কিন্তু এতখানি বেপরোয়া, এতখানি ডেসপারেট হয়েও না, কারণ আমরা এখন না চ্যানেল মানে ইউটিউব খুললেই না দেখতে পাই শুধুমাত্র মাই সিম্পল লাইফস্টাইল, নেগেটিভ পজিটিভ মাই সিম্পল লাইফস্টাইল। এটাও আমি কণিকাকে একটা কথা বলবো যে তুমি তো এত বড় একজন ক্রিয়েটার, একজন বড় ইউটিউবার, অনেক মেয়েদের, অনেক গৃহবধূদের তুমি হচ্ছে আদর্শ, কিন্তু তুমি
এইখানে যে কাজটা করলে সেটা মনে হয় না অনেকের কাছে না একটুখানি যে তুমি মানে কি বলবো অনেকের কাছে একটুখানি খারাপ লেগেছে, কারণ এইভাবে না অনেক বড় বড় চ্যানেল দেখেছি যাদের হয়তো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু ভিউজ প্রচুর ডাউন হয়ে গেছে, একদম ভিউজের ভিত নড়ে গেছে। কিন্তু কণিকা, তোমার অসুস্থ স্বামী এবং তোমার মেয়ে, তোমার পুরো পরিবারটা কিন্তু তোমার দিকে তাকিয়ে রয়েছে। আমি এটা তোমার মানে বড় দিদি হয়ে আমি এইটুকু শুধু বলতে চাই, এটা কোনো খারাপ ভালো কারোর পক্ষ বিপক্ষ নিয়ে কথা নয়, এইটুকু বলতে চাই যে নিজের ইমেজটা ভালো রাখার জন্য, কারণ অনেকেই দেখতে পাচ্ছি ওই জাস্ট সীমার চ্যানেলে গিয়ে অনেকেই দেখতে পাচ্ছি খুব মানে তাকে সাপোর্ট করেছে, তোমাকে নিয়ে খারাপ কথা বলছে। সেগুলো যারা আমরা তোমাকে ভালোবাসি সেগুলো কিন্তু আমাদের ভালো লাগে না। তো সেই কারণে বলছি যে তুমি যে তোমার ইমেজটা তৈরি করেছো, মানে একদম নিজের ইমেজটা এত সুন্দরভাবে তুমি তৈরি করেছো, তোমার 3.5 লক্ষ তোমার ফ্যামিলি মেম্বার, সেখানে নিজের ইমেজটাকে এইরকম ছোটো ছোটো কাজ করে না নষ্ট করো না। কারণ কী বলতো, এই কাজগুলো করলে না মানে স্ট্রাইক দেওয়াটা কিন্তু অনেকের চোখেই খারাপ, যারা আমরা ক্রিয়েটার তারা বুঝতে পারি যে কতখানি খারাপ, কতখানি কষ্টকর। তো তুমি একটা পর্যন্ত দিয়েছিলে, ঠিক ছিল। তো আমিও প্রত্যেক মানে সীমাদিকেও বলবো যে একটুখানি তুমি ডেসপারেট যেটা হয়েছো সেটা একটু কম হও, মানে একটু ভালোভাবে ভিডিও করো। কিন্তু তুমি দেখলাম আরও বেশি ডেসপারেট হয়ে গেছো। আমি দেখলাম স্ট্রাইক পেয়েছো তো আসলে মনে ভীষণ ভীষণ কষ্ট পেয়েছো, কিন্তু আসল কারণ কী জানো তো স্ট্রাইকের, ওই যে পুরোনো ভিডিওগুলো খুঁচিয়ে খুঁচিয়ে বের করা, পুরোনো ভিডিওগুলোর মধ্যে থেকে তুমি রহস্যের গন্ধ পাচ্ছ। তুমি কেমন মানে সেই সময় কেমন ছিল, কেমন খাওয়া দাওয়া ছিল, এগুলো নাই বা তুললে, এগুলো নাই বা করলে, তাই না? তো তোমার ক্ষেত্রেও আমার খুব খারাপ লাগছে, কিছু করার নেই, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, দুটো স্ট্রাইক। আবার এদিকে কণিকার ক্ষেত্রেও খারাপ লাগছে, কারণ অনেকের কমেন্ট বক্সে যারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করেছে এই স্ট্রাইকের ব্যাপারে, অনেকের কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি কণিকাকে খুব মানে এ করে কমেন্ট করছে আর কি, মানে যে এত বড় চ্যানেল এত কেন ছোট মন, এই সমস্ত বলে কমেন্ট করছে, ওইটাও কিন্তু খুব খারাপ লাগছে কণিকা। কিন্তু সত্যি কথা বলতে কণিকারও কিচ্ছু করার ছিল না, সবাই বলছে স্ট্রাইক দিয়েছে কিন্তু কণিকারও কিছু করার ছিল না, কেন রীতিমতো কিছু না স্টেপ না নিলে না রীতিমতো বেড়েই যাচ্ছে সবাই, শুধু সীমাদি নয় প্রত্যেকেরই দেখছি, যারা মানে নেগেটিভ ভিডিও করে না মানে যাচ্ছে তাই ভাবে একটা মানুষের চ্যানেলকে, তার পারিবারিক জীবনকে, তার মানে পুরো লাইফস্টাইলটাকে না পুরো পোস্টমর্টেম করা হচ্ছে যাকে বলে। এবার কণিকাও তার কষ্টের জায়গা থেকেই দিয়েছে, এবার দুজনের কষ্টের জায়গা মিলে গেছে। তো যাই হোক, এটা আমার সত্যি ভীষণ ভীষণ খারাপ লাগছে। তো সীমাদিকে বলবো তোমার নতুন চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা, তোমার সবাই সাপোর্ট করুক, সবাই সাপোর্ট করছেও, কিন্তু তুমি আর এইভাবে ভিডিও করো না। তুমি যেটা বললে তোমার নতুন চ্যানেলে বসে দেখলাম যে তুমি এখানেই থামবে না, তুমি চালিয়ে যাবে মানে তদন্ত চালিয়ে যাবে বললে, তো আমি এটাই বলবো কি দরকার আছে বলো, তাই না? তুমি তোমার নিজস্ব ভিডিও করো, হ্যাঁ ভালো ক্রিয়েটারের কিছু ভালো মন্দ দেখলে অবশ্যই বলবে, কিন্তু এইভাবে পুরনো কাসুন্দি ঘাটা যাকে বলে সেটা প্লিজ করো না, কারণ বুঝতেই তো পারছো একটা চ্যানেলের ক্ষতি কীভাবে হতে চলেছে, আবার একটা নতুন চ্যানেল তার যদি শুরুতেই এরকম ক্ষতি কিছু হয়, কারণ সত্যি এটা খারাপ আর কি। তো আমি কারোর পক্ষ বা বিপক্ষ বা বিরুদ্ধে কিচ্ছু বললাম না, দুজনের জন্যই খারাপ লাগলো, কারণ কণিকা কষ্টের থেকে স্ট্রাইক দিয়েছে আর সীমাদি স্ট্রাইক পেয়ে কষ্ট পেয়েছে, দুজনের কষ্টটাই সমান। তো জানি না চ্যানেলে আরেকটা স্ট্রাইক আসবে কি না, বা কণিকা সীমাদি যদি আরও বেপরোয়া হয় কণিকা আরবার স্ট্রাইক দেবে কি না, তাহলে তো আর জাস্ট সীমা চ্যানেলটাকে আমরা পাবোই না। তো যাই হোক, যেটাই করো ভেবে চিনতে করো, ভালোভাবে করো, কারণ এই একই প্ল্যাটফর্মে কাজ করে হিংসা রেষারেষি প্রতিহিংসা এগুলো মনে হয় না ভালো, কারণ আর সীমাদির ক্ষেত্রে যেটা বলবো সাহস ভালো, কিন্তু দুঃসাহস ভালো নয়, অনেক সাহসিকতার পরিচয় দিয়েছো তুমি তোমার ভিডিওর মাধ্যমে, আর এরকম প্রতিহিংসা পরায়ণ কারোরই কারোর জন্য হওয়া উচিত নয়। কণিকার দিক থেকেও হয়তো কণিকা ঠিক, কারণ ওকে ওইভাবে কাটাছেড়া করা হচ্ছে বলে ও দিয়েছে স্ট্রাইক, আর সীমাদির তরফ থেকেও হয়তো সীমাদি আরও বেপরোয়া হয়ে উঠবে, কারণ দুটো স্ট্রাইক পেয়েছে কষ্টের চোটে, মানে কষ্ট পেলে মানুষ যেরকম ওই একদম মানে বলে না আঘাত পেলে মানুষ আরও বেশি শক্ত হয়ে ওঠে, আরও বেশি কঠিন হয়ে ওঠে,
হয়তো হয়ে উঠবে। তো আমি বলবো এইখানেই এগুলো স্টপ করা উচিত, প্রয়োজন নেই আর কোনো কিছুর। দুটো স্ট্রাইক পেয়েছো, অসুবিধা হবে না। আশা করি যদি তুমি এখন থেকে ঠিকঠাকভাবে ভিডিও করো, তোমার কষ্টের কথা ভেবেই বলছি, তাহলে হয়তো আবার তোমার অসুবিধা হবে না, কোনো কোনো স্ট্রাইকও আর আসবে না। আর কণিকাকে নিয়ে যদি ভালো ভিডিও করতে পারো তো খুব ভালো, কারণ দেখো নেগেটিভ পজিটিভ সবার মধ্যে থাকে, শুধু কণিকা কেন, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে আমি বলবো। কিন্তু সেই শুধুমাত্র নেগেটিভ দিকগুলোকে তুলে ধরে ধরে আনা, তুমি যে কণিকাকে নিয়ে কথা বলছো, তোমার মধ্যে কি নেগেটিভিটি নেই? নিশ্চয়ই আছে। আমি কথা বলছি, আমার মধ্যে কি নেই? নিশ্চয়ই আছে। কিন্তু সেগুলোকে বারবার হাইলাইট করে একটা চ্যানেলকে ডাউন করা, সেটাও কিন্তু ঠিক নয়। তো মানে একজন একটা চ্যানেলকে নিংড়ে পিষে দোলে, তার প্রতি নামটা তার খারাপ করে দিয়ে আমি নিজে উপরে উঠবো, সেটা কিন্তু কখনোই ভালো নয়। তো সেই ভালো থাকাটা হয়তো বেশি দিন থাকেও না। তো যাই হোক, এইটুকুই আমার বলার ছিল। খারাপ লেগেছে একজন ক্রিয়েটার হিসেবে স্ট্রাইক দেওয়াটা, সত্যিই ভীষণ খারাপ লেগেছে। একটা নয়, দুটো স্ট্রাইক আর কি, মানে ঘন ঘন পরপর দুটো স্ট্রাইক, ভীষণই খারাপ লেগেছে। আবার কণিকার তরফ থেকেও ভীষণ খারাপ লেগেছে, কারণ কণিকাকে অনেক দিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত করা হচ্ছিলো আর কি। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। চলো আজকে টাটা।